নমস্কার আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান পরিবেশ বিষয়ের পরমাণু নিউক্লিয়াস সংক্রান্ত আলো পরমাণু নিউক্লিয়াস সংক্রান্ত অধ্যায় সেই পরমাণু নিউক্লিয়াস সংক্রান্ত অধ্যায়ের যে আমাদের মূল আলোচনা তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা কি কী কারণে তেজস্ক্রিয়তা ঘটে তেজস্ক্রিয়তার ফলে কি কী ঘটনা ঘটে তেজস্ক্রিয়তার ব্যবহার ইত্যাদি নানা বিষয় নিয়ে আমাদের আলোচনা আমাদের স্ক্রিনে যে ছবিগুলো দেখানো হয়েছে সেগুলির সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আমরা বিস্তারিত আলোচনা করছি প্রথমে চলে আসবো আমরা তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি তার আগে আমাদেরকে একটা জিনিস দেখো বিজ্ঞানে অনেক আবিষ্কার হয়েছে যে অন্য কোনো বিষয় নিয়ে কাজ করতে গিয়ে বিজ্ঞানে অনেক আবিষ্কার অন্য কোনো বিষয়কে কাজ করতে গিয়ে আবিষ্কার হয়েছে তেমনই তারই একটি উদাহরণ হলো তেজস্ক্রিয়তা আঠেরোশো সালে বিজ্ঞানী বেকারল তিনি এক্সরসির সঙ্গে প্রতিপ্রভার যে সম্পর্ক সেটা নিয়ে গবেষণা করছিলেন এই গবেষণা করতে করতে তিনি এই তেজস্ক্রিয়তা বিষয়টি আবিষ্কার করে ফেলেন তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিসকভারি অব রেডিও অ্যাক্টিভিটি দেওয়া আছে ছবি এখানে বেকারল তার যে এক্সপেরিমেন্ট এবং যেখান সেখান থেকেই তিনি তেজস্ক্রিয়তা সম্পর্কে ধারণা লাভ করেন এই তেজস্ক্রিয়তা বলতে কি বুঝি তেজস্ক্রিয়তা হলো যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ পারমাণবিক ভরবিশিষ্ট মৌল সমস্ত অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য রশ্মি অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নতুন মৌলে পরমাণুতে পরিণত হয় এই যে ঘটনা এই ঘটনাটাকেই বলা হয় তেজস্ক্রিয়তা তার তেজস্ক্রিয়তা হল একটা ধর্ম যে ধর্মের জন্য সাধারণত কিছু উচ্চ পারমাণবিক ভরবিশিষ্ট কী ধরনের উচ্চ পারমাণবিক ভর আমি আলোচনায় আনছি উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট মৌল সব অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে এক বিশেষ ধরনের অদৃশ্য বিকিরণ নিঃসরণ করে এবং নিঃসরণ করে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় এখন একটা জিনিস মনে রাখার যে তেজস্ক্রিয়তা কোনো মৌলের নির্দিষ্ট বৈশিষ্ট্য নয় বরং কোনো মৌলের আয়স্য বৈশিষ্ট্য দেখো দেওয়া আছে যে ইউরেনিয়াম দুশো আটত্রিশ বিরানব্বই দুশো আটত্রিশ এবং ইউরেনিয়াম দুশো পঁয়ত্রিশ এই দুটি ইউরিয়ামে আইসোটোপের তেজস্ক্রিয়তা এবার আসবো এই তেজস্ক্রিয়তার কারণ কি। যে সমস্ত মৌলের নিউক্লিয়াসে আমরা জানি পরমাণু গঠন করেছি পরমাণু অভ্যন্তরে কি থাকে নিউক্লিয়াস এবং তার চারপাশে ইলেকট্রনগুলো ঘুরে বেড়ায় নির্দিষ্ট কক্ষপাতে তাই যে সমস্ত মৌলের নিউক্লিয়াসে নিউটন ও প্রোটন সংখ্যার অনুপাত এক দশমিক পাঁচের থেকে বেশি প্রোটন এবং নিউটনের অনুপাত এক দশমিক পাঁচের থেকে বেশি সেই নিউক্লিয়াসগুলি অস্থায়ী হয় আনস্টেবল এগুলো কী করে এরা স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিক্রিয়ন করে এবং বিক্রিয়ন করে উদ্দেশ্য হচ্ছে স্থায়ী হওয়ার চেষ্টা করে যেগুলো আনস্টেবল সেগুলোকে স্টেবেল হওয়ার চেষ্টা করে এই ঘটনাটাই হচ্ছে এইটাই হচ্ছে মূল কারণ তেজস্ক্রিয়তার তাহলে যে সমস্ত মৌলে নিউক্লিয়াসে প্রোটন আর নিউট প্রোটন এবং নিউটনের অনুপাত হচ্ছে এক দশমিক পাঁচের থেকে বেশি এন পি এইটা যদি এক দশমিক পাঁচের থেকে বেশি হয় তাহলে তারা কি করবে না স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় বিক্রয়ন করবে এবং স্থায়ীতে পরিণত হওয়ার চেষ্টা করবে আরও একটি বিষয় লক্ষণীয় যে সমস্ত মৌলে পারমাণবিক সংখ্যা বিরাশির বেশি পারমাণবিক সংখ্যা মানে তার মধ্যে উপস্থিত প্রোটন সংখ্যা বিরাশির বেশি অথবা পারমাণবিক গুরুত্ব দুশো ছয়ের বেশি সেইগুলি তেজস্ক্রিয়তা প্রদর্শন করে তাহলে তেজস্ক্রিয় কারা তেজস্ক্রিয়তা তার একটা কারণ আমরা বুঝতে পেরেছি কারা তেজস্ক্রিয় মৌল এর এবার তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কী কী না তেজস্ক্রিয় হল একটি প্রথম বৈশিষ্ট্য হল তেজস্ক্রিয়টি নিউক্লিয় ঘটনা অর্থাৎ এর যে নিউক্লিয়াসের মধ্যে যাবস্থ কিছু ঘটনা ঘটবে অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াস তার বাইরে যে ইলেকট্রনগুলি আছে সেগুলির মধ্যে এগুলি এই তেজস্ক্রিয়তার সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই অর্থাৎ পরমাণুর মধ্যস্থ নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই দু নম্বর বিষয় হচ্ছে বাহ্যিক চাপ উষ্ণতা রাসায়নিক বিক্রিয়া তরিদচম্য ক্ষেত্র রাসায়নিক গঠন ইত্যাদি তেজস্ক্রিয়তাকে প্রভাবিত করে না নাম্বার তিন হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণে তিন ধরনের রশ্মি থাকে আলফা বিটা গামা এগুলি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করছি তাহলে এক নম্বর তিন নম্বর বিষয় কী হলো তেজস্ক্রিয়তে বিকিরণের ফলে তিন ধরনের রশ্মি থাকে এটি একটি নিউক্লিয়াসের বিঘটন চার নম্বর বৈশিষ্ট্য এটি একটি নিউক্লিয়াসের বিঘটন এর ফলে একটি মৌল সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক ও ভৌতম বিশিষ্ট নতুন মৌল প্রণীত হয় এই চারটি হচ্ছে মূল বৈশিষ্ট্য তোমরা এতক্ষণ ধরে তেজস্ক্রিয়তা কাকে বলে তেজস্ক্রিয়তা কারণ ও তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সম্পর্কে জানলে এবার আরও দুটি বিষয় সম্পর্কে জানবো একটি হলো জনক পরমাণু অন্যটি হলো দুহিতা পরমাণু জনক পরমাণু বলতে কি বোঝো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে তেজস্ক্রিয় মৌলের যে পরমাণু তেজস্ক্রিয় বিঘটন ঘটবে তাকেই বলা হয় জনক পরমাণু আর জনক পরমাণু থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়ার পর সৃষ্ট নতুন মৌলের পরমাণুটাকে বলা হয় দুহিতা পরমাণু এখানে ছবিতে দেখতে পাচ্ছ প্যারেন্ট নিউক্লিয়াস এবং ডটার নিউক্লিয়াস অর্থাৎ যে তেজস্ক্রিয় মৌলটার বা যে তেজস্ক্রিয় মৌলের যে যে পরমাণুটার তেজস্ক্রিয় বিঘটন হয় তাকে বলা হয় জনক পরমাণু এবং এই জনক পরমাণু থেকে ওই পরমাণু নিউক্লিয়াস থেকে তেজস্ক্রিয় রশ্মি নিগত হওয়ার পর সৃষ্ট নতুন মৌলের পরমাণুকে দুহিতা পরমাণু বলা হয় এখানে আমি কয়েকটি তেজস্ক্রিয় মৌলের নাম দিয়েছি একটি হলো থে থরিয়াম রেডিয়াম এবং ইউরেনিয়াম এবার চলে আসি আমি আগেই তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য সময় উল্লেখ করেছি তেজস্ক্রিয় বিকিরণের ফলে তিন ধরনের রশ্মি নির্গত হয় এই তিন ধরনের রশ্মির নাম হচ্ছে আলফা বিটা গামা এদের মধ্যে আলফা হচ্ছে ধনাত্মক তরিদগ্রস্ত কণার সোধ বিটা হচ্ছে নেগেটিভ তরিদগ্রস্ত তরিদগ্রস্ত করার সৎ অন্যদিকে গামা হচ্ছে নিস্তরিত এটি এক ধরনের চুম্বকীয় তরঙ্গ আমরা এখানে তুলনামূলকভাবে আলোচনা করব এই তিনটি রশ্মির কিরূপ আধান কীরূপ ভর কিরূপ ভেদন ক্ষমতা ও গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এই বিষয় চারটি থেকে যেই চার পাঁচটি বললাম এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে প্রথমেই আসি আলফা আলফা কণার প্রকৃতি তোমরা এখানে আমি একটা চার্ট দিয়েছি তোমরা লক্ষ্য করছো আলফা কণার প্রকৃতি ধনাত্মক আধানবাহী কণার স্রোত আলফা কণার ধনাত্মক আধানবাহী কণার স্রোত অন্যদিকে বিটা পারস্যী ঋণাত্মক আধানবাহী কণার স্রোত আমি আগেই বললাম গামারস্যী হচ্ছে চুম্বকীয় তরঙ্গ সুতরাং এটি একটি নিস্তরিত তাহলে প্রকৃতি হয়ে গেল এবার হচ্ছে আধান আধান কি না আলফা কণার আধান একটি প্রোটন আধানের দ্বিগুণ একটি প্রোটন আধানের দ্বিগুণ হচ্ছে আলফা কণার আধান বিটা কণা একটি ইলেকট্রন আধানের সমান গামা তো নিস্তরিত যদি আমি ভরের তুলনা করি তাহলে আলফা কণার ভর পোটনের ভরের প্রায় চার গুণ কণা দুটি পোটন আর দুটি নিউটন নিয়ে গঠিত অন্যদিকে দেখো বিটা কণা বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সমান আর গামার কোনো ভর নেই এরপরে আরও দুটি খুব ইম্পর্টেন্ট প্রকৃতি সেটা হচ্ছে বা ধর্ম সেটা হচ্ছে ভেদন ক্ষমতা ও গ্যাসকে আয়নিত করার ক্ষমতা তাহলে এখানে লক্ষ্য করলে নেচার চার্জ মাস এই তিনটি জিনিস আমরা লক্ষ্য করলাম এরপর চলে আসছি ছবিটা দেখো ভেদন ক্ষমতা ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামারসির তারপরে বিটারসি এবং সবচেয়ে কম হচ্ছে আলফারশি আমি ছবিতে দিয়েছি দেখতে পাচ্ছ যে আলফারসিটা একটিমাত্রকে ভেদ করতে পেরেছে বিটারসিটা দুটিকে এবং গামারসিটা তিনটিকে ভেদ করতে পারছে তাহলে ভেদন ক্ষমতা অনুসারে যদি আমাদের প্রশ্ন দেবে ভেদন ক্ষমতা অনুসারে নিচের রশ্মিগুলিকে সাজাও তাহলে আলফা লেস দেন বিটা লেস দেন গামা অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে গামা তারপরে বিটা তারপরে আলফা এটা হলো ভেদন ক্ষমতা অনু ভেদন ক্ষমতা অন্যদিকে আরেকটি থাকে সেটি হলো গ্যাসকে আয়নিত করার ক্ষমতা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আলফারস্কি গ্যাস আলফারসির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বিটা গামার তুলনায় অনেক বেশি বিটারস্কি বিটারসির গ্যাসকে আয়নিত করার ক্ষমতা গামারসির তুলনায় বেশি কিন্তু আলফার তুলনায় কম আর গামারসি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা বিটা আলফার তুলনায় অনেক কম তার এক্ষেত্রে যদি আমি বলি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সেক্ষেত্রে আলফাটা সবচেয়ে বেশি তারপরে বিটা এবং তারপর গামা এই মূল যে ধর্মগুলো বললাম প্রকৃতি আধান ভর ভেদন ক্ষমতা গ্যাসকে আয়নিত করার ক্ষমতা এখান থেকে মাধ্যমিকে শর্ট কোশ্চেন আসতে পারে সাধারণত এসেও থাকে এবার চলে আসব তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা রশ্মি নির্গত হলে কি ঘটনা ঘটবে বিটা রশ্মি নির্গত হলে কি ঘটনা ঘটবে প্রথমেই দেখো এখানে আমি দিয়েছি তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা রশ্মি নির্গত হলে কি ঘটবে না কোনো তেজস্ক্রিয় পরমাণু রশ্মি বিঘটন হলে যে নতুন পরমাণু সৃষ্টি হবে তার ভর সংখ্যা চার কমে যাবে চার একক কমবে এবং পারমাণবিক সংখ্যা দুই একক কমবে ছবিতে দেখো এখানে ইউরেনিয়াম বিরানব্বই দুশো আটত্রিশ এর প্যারেন নিউক্লিয়াস বিঘটন হলো বিঘটন হয়ে থোরিয়াম উৎপন্ন হয়েছে থোরিয়াম কত না নব্বই দুশো চৌত্রিশ লক্ষ্য করো বিরানব্বই থেকে নব্বই দুই একক কমেছে দুই একক কমলো পারমাণবিক সংখ্যা ওপর দিকে অপর দিকে দেখো দুশো আটত্রিশ থেকে দুশো চৌত্রিশ অর্থাৎ চার একক কমলো কি না ভর সংখ্যা এটি হচ্ছে আলফা কণা আমি বলেছি আগেই হিলিয়াম টু তাহলে একটা জিনিস লক্ষ্য করলে আলফা যদি নির্গত হয় তাহলে কী হবে চার একক কমবে কোথায় মাথারটা অর্থাৎ মাথায় কী লেখা হয় ভর সংখ্যা লেখা হয় অন্যদিকে পারমাণিক সংখ্যা নিচেরটা সেটা হচ্ছে দুই একক কমবে আমি এখানে উদাহরণ দিয়েছি ইউরেনিয়াম থেকে থোরিয়াম হওয়ার ঘটনার এখানে আমি একটা ইকুয়েশানে দিয়ে দিয়েছি এক্স মৌল থেকে ওয়াই মৌল হয়েছে সেখানে ব্যাপারটা তোমরা এটা লক্ষ্য করো এরপরে চলে আসব তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা রশ্মি নিগত হলে কি করবে না কোনো তেজস্ক্রিয় পরমাণু বিটা রশ্মি বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে আমি বলেছি বিটাটা কি বিটাটা হচ্ছে তরিদগ্রস্ত কণার ঋণাত্মক তরিদ বাই কণার সোধ বিটা কোনার আধান একটি ইলেকট্রনের আধানের সমান এটা আমি আগেই বলেছি তাহলে এক্ষেত্রে কী হবে ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে পারমাণবিক সংখ্যা এক একক বৃদ্ধি পাবে যেমন ধরো কার্বন কার্বন সি চোদ্দো এখান থেকে কি হলো না নাইট্রোজেন হয়েছে সাত চোদ্দো তাহলে এখানে দেখো চোদ্দোটা চোদ্দই থাকলো অর্থাৎ ভর সংখ্যার কোনো পরিবর্তন হলো না কিন্তু পারমাণবিক সংখ্যা এক বৃদ্ধি পেলো এবং একটি বিটা নির্গত হয়েছে এখান থেকে তাহলে তোমাদের প্রশ্ন আসবে যে তেজস্ক্রিয় প্রমাণ থেকে আলফা আলফাকরণ নির্গত হলে কী হয় বিটা কণ নির্গত হলে কী হয় এই প্রশ্ন আসতে পারে এছাড়া একটা একটা ছোট্ট অঙ্ক আছে তোমাদের সেইগুলো উদাহরণে দেওয়া আছে তোমরা একটু দেখতে পারো এবার দেখো যে তেজস্ক্রিয়তা নিয়ে আমাদের এতক্ষণ ধরে আলোচনা সেই তেজস্ক্রিয়তার ব্যবহার কোথায় সাধারণত তেজস্ক্রিয়তার ব্যবহার বলে মাধ্যমিকে যে প্রশ্ন আসে দু নম্বরের দুটি উদাহরণ দুটি ব্যবহার লিখলেই হয় আমি এখানে তিনটি ব্যবহার দিয়েছি প্রথম ব্যবহার দেখো চিকিৎসা বিজ্ঞানে বর্তমান সময়ে মানব সমাজের সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্রমবর্ধমান রোগ হলো ক্যান্সার এই ক্যান্সার রোগের চিকিৎসার এই তেজস্ক্রিয়তার ব্যাপক মানে কি বলবো ইউজ হচ্ছে তেজস্ক্রিয়তা বিষয়টাকে নিয়ে ব্যাপকভাবে কাজে লাগানো হচ্ছে না ক্যান্সার রোগের চিকিৎসায় কীভাবে কাজে লাগানো হচ্ছে না ক্যান্সার রোগের চিকিৎসায় ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে নষ্ট করার কাজে তেজস্ক্রিয় রেডিয়াম কোবাল্ট ব্যবহৃত হচ্ছে এছাড়াও লিউকোমিয়া টিউমার রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় ফসফর ব্যবহার হচ্ছে থাইরয়েড রোগের জন্য তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার হচ্ছে তাহলে তেজস্ক্রিয়তার ব্যবহারটা চিকিৎসা বিজ্ঞানে ব্যাপক এছাড়াও আরও দুটি ব্যবহার আছে একটা পৃথিবীর বয়স নির্ধারণে ও একটি রেডিও কার্বন দ্বারা বয়স নির্ধারণে না পৃথিবীর যে কোনো স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের আকরিক থেকে সিসার আয়ুসটা পাওয়া যায় পরীক্ষাগারে এই আয় এই আকরিকের ইউরেনিয়াম ও সিসার অনুপাত থেকে পৃথিবীর বয়স সম্ভব আমি এখানে ছবিতে দেখো ইন মেডিকেল রেডিও অ্যাক্টিভি যে মেডিকেল সায়েন্সে যে রেডিও অ্যাক্টিভিটি আমাদের যে ইউজ ব্যবহার সেটা দিয়েছি ক্যান্সার আক্রান্ত কোষ দেখো ছবিতে দেখতে পাচ্ছ সে কোভার্ড সিক্সটি দিয়ে কি করা হয়েছে না সেগুলো নষ্ট করার চেষ্টা করা হয়েছে তাহলে তেজস্ক্রিয়তা ব্যবহার বললে আমরা এই তিনটি যে কোনো দুটি লিখতে পারি এবার চলে আসবো নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিয়োজন বলতে কি বুঝি নিউক্লিয় সংযোজন কথাটা শুনেই তোমরা বুঝতে পারছ সংযোজন না যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা যুক্ত এক হয়ে হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করবে তাহলে যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস গঠন করবে তাকেই বলবো নিউক্লিয়ার সংযোজন এই নিউক্লিয়ার সংযোজন আমি উদাহরণ দিয়েছি ওয়ান এইচ ওয়ান প্লাস ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ সরি ওয়ান এইচ টু প্লাস ওয়ান এইচ টু সেখানে টু এইচ টু এইচ থ্রি একটা নিউটন উৎপন্ন হয়েছে এবং তিন দশমিক দুই সাত এম বি শক্তি উৎপন্ন হয়েছে এই যে বিপুল পরিমাণ শক্তি এই সংযোজন বিক্রিয়ার কাজে লাগিয়ে হাইড্রোজেন বোমা তৈরি করা হয় পরীক্ষার প্রশ্ন আছে সূর্যের যে বিপুল পরিমাণ শক্তির উৎস এই সূর্যের বিপুল শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় সংযোজন অপর আমরা যদি দেখি নিউক্লিয় বিয়োজন বলতে কি বুঝবো না নিউক্লিয় বিয়োজন ভেঙে যাও মানে নিউক্লিয় বিভাজন হলে একটা কেন্দ্রক বিক্রিয়া যেখানে ভারী নিউক্লিয়াস প্রায় প্রায় ভরে দুটি নিউক্লিয়াস বিভাজিত হয় এবং কয়েকটি নিউটন গামারসে প্রচণ্ড শক্তির উদ্ভব হয় এই প্রচণ্ড যে শক্তির উদ্ভব হবে এই শক্তিকে কাজে লেগেই আমাদের মানব জীবনে একটি এই মানে কি বলবো এটা বাজে ব্যবহার মিসইউজ হয়েছে পরমাণু বোমা আমি সেটা নিয়ে আলোচনা করছি পরে তাহলে নিউক্লিয় বিভাজন কি নিউক্লিয়ার বিভাজন হলো একটি কেন্দ্র বিক্রিয়া যেখানে ভারী নিউক্লিয়াস প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াস বিভাজিত হয় এবং কয়েকটি নিউটন গামারস্যে প্রচণ্ড শক্তির উদ্ভব হয় উদাহরণ দেখো আমি দিয়েছি ইউরেনিয়াম বিরানব্বই দুশো বত্রিশ একটা নিউটন আঘাত করল সেটা নিয়ে ক্রিপ্টন আর বেরিয়ামে ভেঙে গেল ক্রিপ্টন হচ্ছে ছাপ্পান্ন বেড়িয়া সরি ক্রিপ্টন হচ্ছে ছত্রিশ বিরানব্বই আর বেরিয়াম হচ্ছে ছাপ্পান্ন একশো একচল্লিশ এর সঙ্গে তিনটি নিউটন উৎপন্ন হচ্ছে এবং দুশো এমইভির মতন শক্তি উৎপন্ন হচ্ছে এই যে তিনটি নিউটন ভেঙে নিউটন পেলাম এই তিনটি নিউটন আবার যদি ইউরেনিয়ামকে আঘাত করে আরও তিনটি পাবো টোটাল নটা হবে সেখান থেকে সাতাশটা হবে এই যে বিষয়টাকে কাজে লাগিয়ে শৃঙ্খল বিক্রিয়া এই বিষয়টাকে কাজে লেগিয়ে পরমাণু বোমা তৈরি করা হয়েছিল পরমাণু বোমার তো আমরা গল্প শুনেছি হিরেশময় নাগাসিকের গল্প শুনেছি মানব জীবনের যে ভয়ঙ্কর কী বলবো বিভীষেকময় দিন ছয় আগস্ট নয় আগস্ট সেটা সম্পর্কে আমরা জানি সেটা নিয়ে আমি শেষে বলছি তাহলে এই হলো নিউক্লিয়ার সংযোজন এবং নিউক্লিয় বিয়োজন দেখো স্কিনে আমি শৃঙ্খল বিক্রিয়া দিয়েছি একটা নিউট্রন আঘাত করলো ইউরেনিয়ামকে বিরানব্বই দুশো পঁয়ত্রিশ ক্রিপ্টন আর বেরিয়ামে ভেঙে গেল আরও তিনটি নিউট্রন উৎপন্ন হলো এই তিনটি নিউট্রন আবার ইউরেনিয়ামকে আঘাত করলো আরও তিনটি নিউট্রন উৎপন্ন হলো এই যতবার হচ্ছে ততবার বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে এই শক্তিরা কাজে লাগিয়ে আমাদের পরমাণু বোমা তৈরি হয়েছে এই পরমাণু বোমার ক্ষমতা এতটাই বেশি ছিল যে বলা হয় কি নিক্ষেপ যেখানে করা হয়েছিল সেখান থেকে পাঁচশো মিটারের মধ্যে থাকা নাইনটি পার্সেন্ট মানুষ সঙ্গে সঙ্গে মারা গেছিলো এবং বোমা ফেলার তিন সপ্তাহ পরেও সেসব মানুষ বেঁচে ছিল তাদের বেশিরভাগই নানা রকম রোগ এমনকি বর্তমানেও তো অর্ধ শতাব্দীর পরেও মানে বোমা ফেলার অর্ধশতাব্দি বিকলিঙ্গ বিকলাঙ্গ শিশুর জন্ম হয়েছে এমনও গল্প আছে তাহলে নিউক্লিয় সংযোজন বোঝা গেছে নিউক্লিয় বিভাজন বোঝা গেছে ঠিক আছে এই হলো আমাদের পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের মূল বক্তব্য